ছেড়ে দিলে সোনার গোরার পাব না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাব না, না ছেড়ে দেব না তোমার তোমার রাখব, ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখব, ছেড়ে দেব না। আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? একদম চুপ করে শুয়ে থাকুন, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। বললাম তো প্রয়োজন নেই, একটা কথা বলবেন না। হাতটা সরান। ঠিক আছে, ওরা দুজনে একে অপরের জন্য একদম পারফেক্ট, তাই না? আজকাল তো আমারও তাই মনে হয়, কিন্তু আমি বুঝতে পারছি না এর পরে কি হবে। প্রিয়াঙ্কা যে কেন সবাইকে সত্যিটা বলছে না। হ্যাঁ, আমিও না সেটা বুঝতে পারছি না, মানে এর পরে তো অনেক দেরি হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, বিয়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অথচ প্রিয়াঙ্কা কেন সবাইকে কিছু বলছে না, কেন বিয়েতে বাধা দিচ্ছে না। এসব তুতে করলো, কিন্তু কেন কেন আমাদের বিয়েটা ভেসে দিতে চায়? কোথায় তুতে? সে যে কোথায় কে জানে, ইনফ্যাক্ট আমি তো রঙ্গনকেও দেখতে পাচ্ছি না। অম্বরীশ, দেখো ওই মেয়ে না আবার সর্বনাশ ডেকে আনে। এটা আমি কিছুতেই হতে দেব না, ওই মেয়েটা যেন কিছুতেই বিয়ে বাড়ির ভেন্যুতে না যায়। তোমার উপর আমি ভরসা করছি, এই দায়িত্ব কিন্তু তোমার। তাই হবে বাবা, তুমি একদম চিন্তা করো না। আমার কেন যেন মনে হচ্ছে সবাই আমার থেকে কিছু একটা আড়াল করছে। আজ আমি সাজব, হাসি মুখে মণ্ডপে যাব, আমিও দেখব কি করে আপনি আমার বিশ্বাসের মর্যাদা রাখেন। তুতে অপেক্ষা করবে রঙ্গন বাবু। আজ যদি এই বিয়েটা হয়ে যায়, তাহলে রঙ্গন কিন্তু সারা জীবনের মতো এই বাড়িতে রাজ করবে, আর বিয়েটা যদি না হয়, তাহলে তুঁতে সারা জীবন তোমার মাথার উপর ছড়ি ঘোরাবে। কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো? এমন একটা কিছু করতে হবে যাতে রঙ্গনের বিয়েটাও না হয় আর তুঁতেকেও সবাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তাই তো? এক্স্যাক্টলি, এই জন্যই তোমাকে এত ভালোবাসি সঙ্গী। দেখো অভিষেক এই বাড়ির যোগ্য ছেলে, এই বাড়ি, এই ব্যবসা সব কিছু ওরই হবে একদিন। হবে আন্টি, ঠিক তাই হবে। আজ রাতে পুরো খেলাটা পাল্টে যাবে। আরে এখনো এত সময় লাগছে কেন? সবাই চলো, বাইরে কিন্তু গাড়ি রেডি। আচ্ছা সবাই তো এসে গেছো, কিন্তু বর কোথায়? প্রিয়াঙ্কা ফোনটা ধরছে না কেন কে জানে, কি যে করি এখন। রঙ্গন, আরে আজ তোর বিয়ে, এবার ফোনটাকে রাখ। সত্যি ছোটদা, তুই একটা কাজ কর, তুই তোর এই ফোনটা আমার কাছে জমা দিয়ে দে, ফুল সজ্জাও। মা গো, কোনো অন্যায় হাতে দিও না মা। আমি মন থেকে চাই আমার ছেলের পাশে সেই থাকুক যাকে তুমি ওর জন্য বেছেছ, আর কেউ না। মা,
দরজাটা খুলছে না কেন? বাইরে থেকে তো বন্ধ, কে বন্ধ করলো এরকম? আজকে নো মোর ফোন কলস রঙ্গন, তুমি না বিয়ে করতে যাচ্ছ, আজকে ফোনটা আমার কাছেই থাকবে, প্রিয়াঙ্কার সাথে কোনো কথা হবে না আর। সবাই বারবার আমার ফোনটা নিয়ে নিতে চাইছে কেন? ওরা কি বুঝতে পারছে না কি করতে চলেছে? নাকি সবাই এটাই চায় বাবার মতো? না, এত হেল্পলেস লাগছে, আমাকে শেষ চেষ্টা করতেই হবে আরেকবার। না না না, নিশ্চয়ই কেউ ইচ্ছে করে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমি কি করবো? আমাকে তো বাইরে বেরোতেই হবে। প্রিয়াঙ্কা, তুমি এখনো কেন কিছু করছো না? রঙ্গন, তোমায় কিছুতেই প্রিয়াঙ্কার সাথে আমি যোগাযোগ করতে দিচ্ছি না। রঙ্গন, তোমার মাকে বলো যে বাড়ির বউ নিয়ে আসতে যাচ্ছ। তুমি আমায় কথা দাও, এই বিয়েতে তুমি না করবে না, নইলে তুমি আমার মরা মুখ দেখবে। তুতে আর রঙ্গনের বিয়েটা কিন্তু হয়েছে। তোরা আমাকে কথা দে, এ নিয়ে তোরা আমাকে আর কোনো কথা বলবি না। শুধুমাত্র দাদাকে কথা দিয়েছি বলে আজ এত বড় অন্যায়টা আমি মুখ বুঝে সহ্য করছি। বাড়িতে একটা বউ থাকতে আবার একটা বউ আনতে যাচ্ছে, প্রথমবার দেখছি দাদা। দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকাল আর এইসব নিয়ম কে মানে বলতো বাবা? ছাড়ো না ব্রাহ্মণ, তুমি চলো মা, চলো। না, আমি যাব না। যাবে না মানে? মা, তোমার ছেলের বিয়ে আর তুমি যাবে না বলছো? তোমরা একটা কথা বোধহয় ভুলে গেছো, ছেলের বিয়ে মাকে দেখতে নেই। আর তার চেয়েও বড় কথা, যে বিয়েটা আমার মন থেকেই মানছি না, আমি সায় দিতে পারছি না, সেই বিয়েতে আমি যেতে পারবো না। তুমি চিন্তা করো না মা, যেই বিয়ে তুমি মানো না সেই বিয়ে হবে না আজকে, যে করেই হোক আমি আটকাবো। বাবা বলছি, তুতে কিন্তু বাড়িতে আছে, মাকে বাড়িতে রেখে যাওয়া যাবে না। যদি মা বাড়িতে থাকে তাহলে কিন্তু তুতেকে আটকে রাখা যাবে না, যে করেই হোক মাকে বিয়ে বাড়িতে নিয়ে যেতেই হবে। তোমাকেও যেতে হবে রাগিনী, ছেলের মঙ্গলের জন্য না হয় বিয়েটা তুমি দেখবে না, কিন্তু আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে। শোনো, তোমরা কিন্তু, এটা আমার অনুরোধ নয়, অর্ডার। রাগিনী কি বলতো, এখনো তো সেই সমস্ত সেকেলে আইডিয়া। আচ্ছা তুই যদি ছেলের বিয়ে দাঁড়িয়ে দেখিস কি হবে, ওসব নিয়ে ভাবিস না, চল। মা চলো তো, সারাটা জীবন তো এই মঙ্গল অমঙ্গলের অ্যাংজাইটি নিয়েই কাটিয়ে দিলে, আজকে এনজয় করবে, চলো। কি যে চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, পুরো বিয়েটাই একটা অন্যায়, তার মধ্যে আবার এই সমস্ত অন্যায় আবদার। চলো দিদি, সবটা না হয় ঈশ্বরের উপরই ছেড়ে দাও। বেচারি তুতে নিশ্চয়ই এতক্ষণে হাঁকডাক শুরু করে দিয়েছে, ব্যান্ড পার্টির আওয়াজে কেউ তোমার ডাক শুনতে পাবে না। তুতে চলো 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 পাল্টাই।